হয়, আজি আমার এই কলগছিয়ার বালাগাঁও ক্ষুদ্রগছিত আজি দুর্গা পূজা অনুষ্ঠানত আমি আহিছো। আমার সংবাদ কর্মীসকল আহিছে, ভাল লাগিছে যে ইয়াতে আমার সংবাদ কর্মীসকলক তেওঁলোকে নিমন্ত্রণ জানাইছিল, আমি আহিছো। আর আমার পক্ষর পৰা যিখিনি দান বরঙনি আমি দিছো, আর ইয়াতে আমি দেখিবলৈ পাইছো যে হিন্দু মুসলমান একলগ হৈ ইয়াতে দুর্গা পূজা অনুষ্ঠিত কৰিছে, এটো বিৰাট ভাল লাগিছে। আর এই মেসেজটো যাতে গোটেই অসমত যাওক আর অসমবাসীকে যাতে এটো উপলব্ধি করে যে কেনেকৈ হিন্দু মুসলমান একলগ হৈ যিকোনো অনুষ্ঠানের আয়োজন কৰিব পাৰে, আর যাতে আমি সমগ্র অসমত যাতে হিন্দু মুসলমান বিভিন্ন জাতি জনগোষ্ঠী যাতে একলগ হৈ আমি শান্তি সম্প্রীতির মাজে আমি বসবাস করব পারো, আর এই পূজার জড়িয়ে আমি তারে কামনা করি। আজি আমার এই পূজাটু দুর্গা মা পূজার পরাটু আমার পক্ষে কোনোপতি সম্ভব নহয়, কারণ আমি কেগর মানুহে আছো। এটা বৃহৎ অঙ্কর একটা পূজা, আর এই পূজাটুত আমার মুসলমান বন্ধুসকলে যদি আমাক সহায় নকরে আমি কোনোদিন এই পূজা করাটো সম্ভব নহয়। বিগত দিনত করে আছে, এবার একটা মহৎ আমাক ইয়াতে দান প্রদানি করেছে যিজন আমার মা দুর্গা। এই মা দুর্গাটু আমার প্রতিমাটু আমার একজন মুসলমান বন্ধুয়ে আজি এই দান দিয়ার কারণে আমি এই পূজাটো করবলে সক্ষম হয়েছো। কারণ আমি দেখবলে পাইছো যে খুব কম সংখ্যক মানুষই আমি ইয়াতে বসবাস করো, বহুত মানে আমাদের হিন্দু মানুষের বহুত পূজা অর্চনা বহুত ধরনের কার্যসূচী থাকে। প্রত্যেকটা কার্যসূচীত আমার মুসলিম মানুষকে সদায় সহায় করে, আর অনাগত বিগত দিনতো করে আছে, এতিয়াও করব, আর অনাগত দিনে করব তা আমি নিশ্চিতভাবে জানো। এই মহা অষ্টমীত আমি এই বার্তাই দিব খুঁজেছো যে আমার এই এইবেলি আমার পঞ্চম দুর্গা পূজা উৎসব উদযাপন হয়ে আছে, আর আমি যেহেতু এই ক্ষুদ্রগোষ্ঠী বগলাময়ীত খুব কম সংখ্যক হিন্দু মানুষ আছো, আর এই দুর্গা পূজা অনুষ্ঠিত করব গেলে যথেষ্ট মানে টকার দরকার হয়, কিন্তু আমি যিকেইগর মানুষ আছো এই কেইগর মানুষে এই পূজাটো সম্পূর্ণভাবে সমাপন করা আমার কারণে অসুবিধা। প্রতি বছরে আমার এই অঞ্চলের বৃহত্তর কলগাছি এলাকার বিভিন্ন স্থানের আমার মুসলিম ভাই ককাই সকল আমার সহায় সহযোগ করে আমার এই দুর্গা পূজাটো প্রতি বছরে একেলগে আমার এই দুর্গা পূজাটো মানে সমাপন করে, আর এইটো আমার কারণে গৌরবর কথা যে এইবেলি আমার দুর্গা পূজার যে মূর্তি সেই মূর্তিটো আমার কলগাছিয়া মহকুমা সাংবাদিক সংস্থা আমাক দান দিছে, আর তেখেতসকলক আমি পূজা কমিটির তরফের ধন্যবাদ জানাইছো। আমি ইয়াত যদিও কম সংখ্যক হিন্দু মানুষ আছো, ইয়াৰে যিসকল আমার মুসলিম ভাই ককাইসকল আছে তেখেতসকলে বিভিন্ন দিকত আমাক সহায় সহযোগ আগবায়, আর আমি যে খুব মিলাপ্রীতিরে বা সম্প্রীতি বজায় রেখে আমি ইয়াত বসবাস করে আছো তার একটা বার্তা মই আপনার জড়িয়ে প্রেরণ করব। Thank you.